ভ্যাপ বা ই সিগারেট বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ধূমপানের নতুন এ পদ্ধতি দারুণ জনপ্রিয়, যেটিকে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বলে বর্ণনা করে একে মহামারী বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বিবেচনায় এবার চিত্ত বিনোদনের জন্য ভ্যাপের বেশ কিছু ধরন নিষিদ্ধ এবং বাকিগুলোর উপর বিধি নিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সরকারকে ভ্যাপ ব্যবহারের নিয়মে সংস্কার আনার পরামর্শ দেয় দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। অস্ট্রেলিয়ায় ওষুধের দোকানেই ভ্যাপ পাওয়া যায়। চিকিৎসার জন্য চিকিৎসকরা মাঝে মাঝে ব্যবস্থাপত্রে ভ্যাপ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু সেগুলোর মান ঠিক মতো যাচাই না করার কারণে নিম্নমানের পণ্য বাজারে সয়লাব হয়ে গেছে। কালোবাজার থেকেও সহজেই নিম্নমানের ভ্যাপ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, তাই ভ্যাপের ন্যূনতম মান যাচাইয়ের ব্যবস্থার পাশাপাশি ফার্মেসিতে ভ্যাপ বিক্রি সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার।